হ্যাঁ হ্যালো আসসালামাইকুম আমি সামিউল ইসলাম সো আমি বরাবরের মতো আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে কথা বলবো আজকের মার্কেটে আসলে আমি মানে এরকম ডিটেল কোন অ্যানালাইসিস শো করব না কিন্তু মার্কেট টু থাউজেন্ড থ্রি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত মুভমেন্টটা শো করবো যে কখন মার্কেট উঠেছে কখন মার্কেট কমেছে কি কারণে উঠেছে কতটুকু উঠেছে সো দুই থেকে দুই পর্যন্ত টোটাল মার্কেটটাকে এক্সপ্লেন করব যাতে আপনারা বুঝতে পারে যে আসলে মার্কেটটা কি কেন রিসেন্টলি আমি কিছু ট্রেন্ড দেখতেছি যে শেয়ার মার্কেটে আসলে বিনিয়োগকারীরা মাঝে মাঝে খুব ভালো কনফিডেন্স শো করে আবার সাডেনলি প্যানিক সৃষ্টি হয় কিছু নিউজ আসে নিউজের ইম্প্যাক্ট যেটার হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট না সেটারও নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে আসতেছে কিছু গ্রুপ অফ পিপল শোনাচ্ছে কিছু গ্রুপ অফ পিপল সুযোগ নিচ্ছে তো সবকিছু মিলেই আহ আমি যেটা ফিল করলাম যে অনেকেই ফোন দিচ্ছে বা জিজ্ঞেস করতেছে মার্কেটের কি অবস্থা কি হবে তো বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই আমি দুই হাজার থেকে আহ দুই হাজার চব্বিশ পর্যন্ত মার্কেটটাকে এক্সপ্লেন করবো বিকজ এখানে আসলে দুই থেকে ডাটা আসছে তার আগে ডাটা নাই তো এটা এক্সপ্লেন করলে আমার মনে হয় যে আপনারা মার্কেটটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যেটা আপনাদের এই মার্কেটের একজন পার্টিসিপেন্ট হিসেবে থাকতে বা মার্কেটের একজন বিনিয়োগকারী হিসেবে পার্টিসিপেট করতে আপনাদের জন্য সুবিধা হবে আর কি আর এর পরে অল্প কিছু সময় আমি সেক্টর গুলোর নিয়ে কথা বলবো যে কোন সেক্টর আপ ট্রেন্ডে বা কোন সেক্টর ডাউন ট্রেন্ডে যেখান থেকে আপনারা একটা ধারণা পাবেন যে পরবর্তীতে বা আগামী দিনে কোন সেক্টর মুভ করতে যাচ্ছে আর কি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার এখান থেকে কোনো বাইসের ইন্ডিকেশন নিবেন না আমি শুধুমাত্র লার্নিং পারপাস ভিডিও বানাই যেটা আমিও শিখতেছি সাথে আপনাদেরও শেখার জন্য হেল্প করতেছি আর ধন্যবাদ সবাইকে সো আমরা ডিসকাশন শুরু করি আচ্ছা চার্ট অনুসারে আমরা দুই হাজার তিনে যেটা দেখতেছি দুই হাজার তিনে তখন আসলে চার্টগুলো ওই রকম এত ক্লিয়ার ছিল না বাট যতটুকু বোঝা যায় দুই হাজার তিন সালে ইন্ডেক্স ছিল সাতশো বিয়াল্লিশ দুই হাজার তিন এবং সেই ইন্ডেক্স আপ টু আহ দুই হাজার তিনের সাতাশে অক্টোবর পর্যন্ত ওইরকম কাছাকাছি খুব বেশি আসলে এখানে মুভমেন্ট ছিল না এবং ট্রেড ভলিউমও খুব বেশি আসলে ছিল না সো বলতে গেলে দুই হাজার তিন থেকে দুই হাজার চার পর্যন্ত ইন্ডেক্স খুব একটা বেশি মুভ করেনি দুই হাজার তিনের শেষের দিকে ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরের দিকে ইন্ডেক্স কিছুটা আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে এবং ইন্ডেক্স সাতশো চুয়ান্ন থেকে ওই টানে দুইশ পয়েন্ট বাড়ে সাতশো থেকে দুইশো পয়েন্ট বাড়া এটা লাইক আহ তিন সাথে থার্টি পার্সেন্টের মতো মার্কেট ইনক্রিজ করে থার্টি পার্সেন্ট মার্কেট ইনক্রিজ গুড তো সেই সময়ের জন্য ওটা ভালো ছিল বা যথেষ্ট ছিল আর কি তারপরে এখান থেকে মার্কেট কিছুটা কারেকশন হয়ে আবারও কিছুদিন সাইড ওয়েতে মুভ করে আবারও আপট্রেন্ডে যাওয়া শুরু করে এবং এইবার মার্কেট নয়শো থেকে উনিশশো মানে এখানে দ্বিগুণ হয়ে যায় মার্কেট কত থেকে আঠাশে মার্চ দুই হাজার চার আঠাশে মার্চ দুই থেকে এখানে হচ্ছে যে তেইশে ডিসেম্বর দুই মানে মার্চ থেকে ডিসেম্বর এটা নাইন মান্থ অর্থাৎ এখানে মার্কেট টানা নয় মাস আপ ট্রেন্ডে ছিল এবং এই নয় মাসে মার্কেট নয়শো একুশ থেকে উনিশশো মানে দ্বিগুণেরও বেশি মার্কেট বৃদ্ধি পায় এবং সেই সময় থেকে এখানে একটা সিগনেল দেয় আসলে মার্কেট কারেকশনে যাবে এবং চোদ্দই মার্চ দুই থেকে মার্কেট কারেকশনে যায় একটা একটা বিগ কারেকশন হয়ে কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে এবং কন্টিনিউসলি মার্কেট কারেকশনে বা ডাউন ট্রেন্ডে থাকে আর কি ডাউন ট্রেন্ডে থাকে আপ টু পনেরোই জুন দুই তাহলে দুই পর্যন্ত অথবা যদি ধরে ষোলোই মার্চ দুই পর্যন্ত ষোলোই মার্চ দুই পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং ষোলোই মার্চ দুই থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যায় পনেরোই জুন দুই হাজার এক বছর ছিল ছিল টানা এক বছর তো ডাউন আমরা কিন্তু এরকম মার্কেট দেখি রিসেন্টলি টানা সিক্স মান্থ সেভেন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এখানে মার্কেট টানা এক বছর ডাউন ট্রেন্ডে ছিল তো আমরা যদি হিসাব করি যে মার্কেট আহ উনিশশো পয়েন্ট থেকে বারোশো অষ্টাশি পয়েন্ট তার মানে সাতশো পয়েন্টের মতো মার্কেট কমে যায় উনিশশো থেকে বারোশো তার মানে সাতশো পয়েন্ট কমে যায় তো এই সময় সাতশো পয়েন্টের কারেকশন মানে হিউজ কারেকশন এবং এখন যেমন বিনিয়োগকারী বিনিয়োগ ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত নাই হয়ে যায় এবং এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে আর কি ওকে কোন স্টক পারফর্ম করছে এত ডিটেল আসলে আমি তখন বলতে পারবো না আমি তখন মার্কেটে পার্টিসিপেন্ট ছিলাম না বাট আমি আজ চার্ট অ্যাকর্ডিং টু দ্য চার্ট আমি এক্সপ্লেইন করতেছি আর কি তারপরে দেখেন কি হলো এখানে সর্বনিম্ন ইন্ডেক্স ছিল বারোশো উনষাট এবং এটার সময়টা ছিল হচ্ছে উনিশে জুন দুই হাজার ছয় তারপর থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে আসে আচ্ছা উনিশে জুন দুই হাজার ছয় থেকে মার্কেট তারপরে আপ ট্রেন্ডে চলে আসে এবং মার্কেট কিছুটা বেড়ে সাইড ওয়েতে মুভ করে আবারও আপ ট্রেন্ডে যায় আপনাদের জেনে রাখা ভালো যে এখানে যে ডাটা গুলো শো করতেছে আসলে এটা মানে এখান থেকে আসলে আমরা ক্যান্ডেল পাচ্ছি থার্ড জানুয়ারি দুই আর আপনাদের জেনে রাখা ভালো যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকার মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এগারোই জানুয়ারি দুই হাজার সাতের শপথ নেয় যেটাকে আমরা ওয়ান ইলেভেন বলে থাকি আর কি ওয়ান ইলেভেন অনেকবার নাম শুনেছেন অনেকবার আহ এই বিষয়টা সামনে চলে এসেছে সো আমরা সবাই জানি ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার লাইক দায়িত্ব বুঝে নেয় এবং দায়িত্ব বুঝে নেওয়ার পরে একদিনে মার্কেট দেখেন নর্মালি মার্কেটের যে মুভমেন্ট ছিল এখানে একটা হিউজ মুভমেন্ট হয় পরের দিন চোদ্দই জানুয়ারি এই দিন ছিল বৃহস্পতিবার এগারোই জানুয়ারি আহ হ্যাঁ এই দিন বৃহস্পতিবার শেষের দিন ছিল আর কি শেষের দিন ছিল সপ্তাহের শেষ দিন পরে চোদ্দই জানুয়ারি মার্কেট ওপেন হয় এবং সেদিন মার্কেট একটা হিউজ আপ ট্রেন্ডে যায় এবারও দুই হাজার চব্বিশেও ঠিক একই ঘটনা ঘটেছিল যে সরকার চেঞ্জ হবে বা নতুন সরকার আসবে দেখে মার্কেট হিউজ আপ ট্রেন্ডে গিয়েছিল তখনও ঠিক সেম ঘটনা ঘটেছিল মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পরে কিছুদিন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এটা মোটামুটি তিন মাসের মতো চোদ্দই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি মানে এক মাসের মতো ছিল সরি চোদ্দই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি এক মাসের মতো মার্কেট আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট কিন্তু দেখেন এখানে কারেকশন ডাউন ট্রেন্ডে চলে আসে এই যে এগোই ফেব্রুয়ারি থেকে আমরা যদি হিসাব করি তেইশে এপ্রিল তার মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস বা আড়াই মাসের মতো এখানে কিন্তু মার্কেট আড়াই মাসের মতো একটা ডাউন ট্রেন্ডে ছিল কেন ছিল ছিল বিকজ তখনও এই বর্তমান গভর্নমেন্ট যেমন কিছু রিফর্ম হাতে নিচ্ছে কিছু জায়গায় রিফর্ম করার চেষ্টা করতেছে তখনকার গভর্নমেন্টও অনেক কিছুতেই রিফর্ম করেছে অর্থনীতিতে পুঁজি বাজারে ব্যাংকে অন্যান্য জায়গায় তারা অনেক জায়গায় রিফর্ম করেছে তো এই রিফর্মের পজিটিভ এবং নেগেটিভ ধরনের ইম্প্যাক্ট ছিল এবং সেটার কারণে এখান থেকে মোটামুটি আড়াই মাসের মতো মার্কেট ডাউন ছিল যেখানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে বিনিয়োগকারী যেখানে আশাবাদী হয়েছিল এবং সে কারণে টানা এক মাস মার্কেট বেড়েছে সেটা কতটুকু বেড়েছে সেটা আমরা একটু দেখি পনেরোশো চল্লিশ থেকে আঠারোশো পঞ্চাশ তার মানে তিনশো পয়েন্টের মতো বেড়েছিল পনেরোশো থেকে তিন আহ আঠারোশো তিনশো পয়েন্টের মধ্যে বেড়েছিল এবং তখনকার সময়ের জন্য তিনশো পয়েন্ট ডিস গুট পয়েন্ট গুট তিনশো পয়েন্ট বাড়ার পরে মার্কেট কিন্তু আবার ষোলোশোর ওখানে চলে আসে অর্থাৎ দুইশো পয়েন্ট কমে যায় আর এই সময়ের ভিতরে যতটুকু রিফর্ম হওয়ার কথা বা যেসব জিনিস ঠিক হওয়ার কথা সেসব জিনিস ঠিক করে ফেলে তো নতুন একটা গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে তাকে বুঝে উঠতে ঘুষে নিতে সময় দরকার সময় দরকার তো আমি এটাতে আবার একটু পরে আসতেছি যে আমরা আসলে খুব অধৈর্য হয়ে যাই আমরা আসলে খুব অল্পতেই রিঅ্যাক্ট করে ফেলি অথবা খুব অল্পতে আশাবাদী হয়ে যাই এবং একটু চেঞ্জ হয়ে গেলে আমরা আশাহত হয়ে যাই এই জিনিসগুলো কেন আচ্ছা তো দেখেন এখানে সেই সময় এগারোই ফেব্রুয়ারি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত মার্কেট টানা ডাউন ট্রেন্ডে ছিল আড়াই মাসের মতো এবং তারপরে যে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া শুরু করলো যখন রিফর্মটা শেষ হয়ে গেল যখন রিফর্মটা শেষ হয়ে গেল তখন দেখেন মার্কেট টান আপ ট্রেন্ডে যাওয়া শুরু করলো এবং দেখেন কত কি ঘটেছে তেইশে এপ্রিল থেকে উনিশে নভেম্বর দুই হাজার সাত তেইশে তেইশে এপ্রিল দুই উনিশ নভেম্বর দুই তার মানে এখানে নভেম্বর এপ্রিল টু নভেম্বর সেভেন মান্থ এর মতো আর কি সেভেন এইট মান্থ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেভেন মান্থ অর্থাৎ এখানে টানা মার্কেট সেভেন মান্থ আপ ছিল যদিও মাঝখানে মাইনর কিছু কারেকশন ছিল এই সাত মাসে ইন্ডেক্স কতটুকু বেড়েছে এই সাত মাসে ইন্ডেক্স বেড়েছে আপনার ঘর থেকে তিন হাজার অর্থাৎ এবং এখানে যে বিনিয়োগকারী এইখানে শেয়ার কেনার পরে যারা এই পর্যায়ে এসে লসে ছিল এবং আজকের মতো এখনকার মতো হাউতাস করতেছিল সেই বিনিয়োগকারী যারা শেয়ার ধরে রেখেছিল এবং আহ কষ্ট করে ধৈর্য ধরে শেয়ার ধরে রেখেছিল তারা এখানে যে শেয়ার কিনেছে এখানে গিয়ে তারা দুই গুণ তিন গুণ চার গুণ এবং পাঁচ গুণ দামে শেয়ার বিক্রি করেছে এইখান থেকে আমি দুই একটা শেয়ারের নাম বলতে পারি তখন যেমন তারপরে সময় আপ্তাবলবার সিমেন্ট কিছু কিছু ব্যাংক আছে যেমন ডাস বাংলা ব্যাংক আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই সময় ডাস বাংলা ব্যাংকের শেয়ার প্রাইস ছিল সাত হাজার হাজার টাকা আরো বেড়েছিল ডাস বাংলা বাংলা ব্যাংকের শেয়ারের প্রাইস আমি নিজে চোদ্দ হাজার টাকা দেখেছি চোদ্দ হাজার টাকা ডেল্টা লাইফ ডেল্টা লাইফের শেয়ার প্রাইস আমি নিজে বাইশ হাজার টাকা দেখেছি বাইশ হাজার টাকা অনেকে বিশ্বাস করবেন না আমি নিজে ডেল্টা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার বাইশ হাজার টাকা পর্যন্ত দেখেছি ওকে ওটা তারপরে আসতেছি এই থেকে যারা শেয়ার শেয়ার কিনে ধরে রেখেছিল এবং এই জায়গাতে বিক্রি করতে পেরেছে অনেকেই দুই গুণ তিন গুণ চার গুণ দামে শেয়ার বিক্রি করেছে এবং খেলা এখানেই শেষ না খেলা আরো বাকি আছে খেলা আরো বাকি আছে দেখেন কি আচ্ছা এখান থেকে তো এখানে আপনার ষোলশোর ঘর থেকে তিন হাজারের ঘর ডাবল হয়েছিল ওকে তো তারপরে মার্কেট কিছু সময় মানে ভালো সময় ধরেই সাইড ওয়েজে ছিল বাট সাইড ওয়েজে থাকলেও এই সময় আসলে প্রফিট করা গেছে আমি নিজে এই সময় সেকেন্ডারি আমি আসলে সেকেন্ডারি বিজনেস এই দুই হাজার সাতের শেষের দিকে বা দুই হাজার আটের প্রথম দিক থেকে আমি সেকেন্ডারি মার্কেটে এজ এ সেকেন্ডারি পার্সন আমি বিজনেস শুরু করি তার আগে আমি প্রাইমারি শেয়ারে বিজনেস করতাম ওকে তো এখানে কি ঘটেছিল ধরেন এখান থেকে তো মানুষ লাভ করলো করার পরে উনিশে নভেম্বর দুই থেকে নয় সেপ্টেম্বর দুই এখানে মোটামুটি টানা দেড় বছরের মতো মার্কেট সাইড হয়ে যদিও মার্কেট সাইড হয়ে কিন্তু আমি নিজে অবজার্ভ করেছি এখানে বিজনেস করা গেছে কারণ তখন মার্কেট সেক্টরাইজ মুভমেন্ট করতো এক সেক্টর বাড়তো অন্য সেক্টর কমতো ইন্ডেক্স বাড়তো না ইন্ডেক্স বাড়তো না কিন্তু এক সেক্টর বাড়তো অন্য সেক্টর কমতো ইন্ডেক্স অফসেট হতো কিন্তু বিজনেস হতো যেমন তখনকার নিয়ম ছিল যখন ইন্স্যুরেন্স বাড়বে শুধু ইন্স্যুরেন্স যখন ব্যাংক বাড়বে শুধু ব্যাংক যখন ইঞ্জিনিয়ারিং বাড়বে শুধু ইঞ্জিনিয়ারিং যখন মিসেল ইনিয়াস বাড়বে শুধু মিসেল ইনিয়াস যখন মিউচুয়াল ফান্ড বাড়বে তখন শুধু মিউচুয়াল ফান্ড এরকম করে মার্কেট মুভ করত এবং যারা একটু টেকনিক্যাল বুঝতো বা যারা মার্কেট বুঝতো তারা আসলে আগে থেকে আইডেন্টিফাই করতে পারতো যে নেক্সট সেক্টরটা কি এবং তারা ওই সেক্টর থেকে যে সেক্টর অলরেডি গেইন করেছে সেই সেক্টরের শেয়ার বিক্রি করে দুই তিন দিন বা চার দিন আগে থেকেই নেক্সট সেক্টরে পজিশন নিয়ে রাখতো এবং নেক্সট সেক্টর মুভ শুরু করলে তারা নেক্সট সেক্টরের লাইক গেমের সাথে যুক্ত হতো আর কি এভাবে শেয়ারের শেয়ার মার্কেটে তখন বিজনেস করা গেছে এবং ভালো বিজনেস হয়েছে যদিও এই সময় ইন্ডেক্স বাড়েনি কিন্তু বিজনেস হয়েছে মানুষ ভালো শান্তিতে বিজনেস করতে পেরেছে ওকে তারপরে ইন্ডেক্সের কিছু কারেকশন ছিল এখানে ইন্ডেক্স সর্বোচ্চ বেড়েছিল তিন হাজার একানব্বই অর্থাৎ একত্রিশ পর্যন্ত সেটা কারেকশন হয়ে আবার এই তেইশশ্বর ঘরে চলে এসেছিল আমি হ্যাঁ এগুলো আমার মুখস্থ আর কি তেইশ্বর ঘরে চলে এসেছিল তেইশশ্বর ঘরে চলে আসার পরে এই সময় আসলে এখানে একটা নির্বাচন ছিল দুই হাজার নয় সালের শেষের দিকে একটা নির্বাচন ছিল তো নির্বাচন হয়ে গেল নতুন সরকার ক্ষমতায় নিল গণতান্ত্রিক সরকার একটা ফেয়ার ইলেকশন হলো তখন আসলে মার্কেটের যে গতি মার্কেট তখন আবার আপ্রেন্ডে যাওয়া শুরু করলো আপ্রেন্ডে যাওয়া শুরু করলো আর এখানে একটা ব্লেসিং ছিল যেটা আসলে আমাদের বাংলাদেশের স্টক মার্কেটের মাইল স্টোন এবং ম্যানশনেবল একটা ইভেন্ট এই যে দেখতেছেন এখানে ইন্ডেক্স একদিনে সম্ভবত সাতশো পয়েন্টের মতো বেড়েছে আহ তিন থেকে এই যে হ্যাঁ সাতশো পয়েন্ট আমার একদম থেকে চার হাজার সাতশো পয়েন্ট এটা হচ্ছে যে যেদিন মার্কেটে জিপি গ্রামীণ ফোন মার্কেটে যেদিন গ্রামীণ ফোনের শেয়ার ইনলিস্টেড হয় এইটা শুধুমাত্র গ্রামীণ ফোনের শেয়ার ইনলিস্টেড হওয়ার কারণে এই সাতশো পয়েন্ট বাড়ি ইন্ডেক্স উইদাউট এনি রিজন তখন কিভাবে ইন্ডেক্স ক্যালকুলেট করা হচ্ছে বা কিভাবে ইন্ডেক্স অ্যাডজাস্ট করা হচ্ছে আই এম নট শিওর বাট আমার যেটা মনে আছে এবং তখনকার যে স্টেটমেন্ট ছিল ফ্রম ডিএসসি বা সি যে মার্কেটে জিপি লিস্টেড হওয়ার কারণে ইন্ডেক্স সাতশো পয়েন্ট বেড়ে তিন হাজার তিনশো থেকে এক টানে মানে একদিনে চার হাজারে চলে আসছে ইন্ডেক্স ওকে ভালো কিন্তু মার্কেটে আরেকটা চেঞ্জ ছিল বা মার্কেটে আরেকটা একটা ইম্প্যাক্ট ছিল যেটা আসলে একটু লং টার্ম করেছে আর কি সেই ইম্প্যাক্টটা হচ্ছে যে জিপি লিস্টেড হওয়ার সাথে সাথে অনেক মানুষ অনেক জেনারেল পিপল যারা আগে মার্কেটের সাথে জড়িত ছিল না বা যারা মার্কেটে ইনভেস্ট করেনি এই জিপি কারণে তারা মার্কেট সম্পর্কে জানলো এবং মার্কেটে তারা এঙ্গেজ হলো এবং যখন দেখলো যে হ্যাঁ জিপি টাকা থেকে শুরু হলো সেটা দুইশো পঞ্চাশ বা ষাট পর্যন্ত উঠলো কমে আসলো আবার থেকে গেল ফ্লাকচুয়েশন বা আপডাউনটা এখান থেকে কিছু নতুন পিপল যারা মার্কেটে যুক্ত হয়েছিল তারা একটা ভালো ভালো অ্যামাউন্টের প্রফিট করতে সক্ষম হলো এবং এই কারণে তারা মার্কেটে আসলে আরো টাকা বিনিয়োগ করলো দেখেন এইদিকের যে ট্রেড ভলিউমের যে অবস্থা ট্রেড ভলিউম কিন্তু আস্তে আস্তে ট্রেড ভলিউম বাড়তেছে এবং দেখেন এইখান থেকে ইন্ডেক্স থেকে চার হাজার এবং চার হাজার থেকে টানা ইন্ডেক্স এখানে নয় হাজার সামথিং উঠেছিল আর কি যদি আমরা আর একটু দেখি আট হাজার সাতশো আহ আটশো শো করতেছে নয় হাজার একশো উঠেছিল মাঝখানে অ্যাডজাস্টমেন্ট হয়তো আছে তাহলে দেখেন যে এইখানে থেকে যদিও মার্কেট এখানে কিছুটা সাইড হয়েছে কিন্তু তারপরে থেকে যে উনিশে এপ্রিল দুই হাজার থেকে যে মার্কেট আপ ট্রেন্ডে আসা শুরু করলো সেটা এই ট্রেনটা শেষ হয়েছে সেকেন্ড ডিসেম্বর দুই হাজার দশ তার মানে এখানে টানা দুই থেকে আড়াই বছর মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং এইটুকুতে মানুষ এত পরিমাণ লাভ করেছে তখন শেয়ার কিনলে লাভ হতো অ্যানালাইসিস করা লাগতো না তখন মার্কেট অ্যানালাইসিস করা লাগতো না যে শেয়ারই কেনে শেয়ার কিনলেই লাভ এখানে মানুষ এরকম বিজনেস করেছে এবং এই জায়গাতে গিয়ে দেখেন ট্রেড ভলিউম কি অবস্থা প্রতিদিন দুই হাজার কোটি একুশশো কোটি বাইশশো কোটি তিন হাজার কোটি করে ট্রেড হতো সম্ভবত এখানে চার হাজার কোটির একটা দিয়েছিল আর কি আমার যতটুকু মনে আছে এবং ওটাই লাস্টের দিন ছিল ফলের বত্রিশ হ্যাঁ বত্রিশশো কোটি না তিন হাজার দুইশো কোটি তিন হাজার দুইশো কোটি সর্বোচ্চ ট্রেড আচ্ছা এই পর্যন্ত মার্কেট খুব ভালো চলেছে এবং এইখানে এসে মার্কেট ফল করেছে সো যেহেতু মার্কেট টানা তিন বছর দুই থেকে আড়াই বছরের মতো একটা টানা আপ ট্রেন্ডে ছিল তো এটার অ্যাডজাস্টমেন্টের জন্য মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসা শুরু করে এবং দেখেন কতটুকু ডাউনে আছে আমরা যদি বেস ধরি এই যে জিপিটা আসলে এখানে একটা অ্যাবনরমালি ইনক্রিজ করেছে যদি বেস ধরি আমরা বেস কিন্তু এখানে ধরতে পারি এটাকে ধরতে পারি তিন হাজার তিন হাজার সূচককে আমরা বেস সূচক হিসেবে ধরতে পারি তখন তখনকার সিচুয়েশনে এবং এর সাথে জিপি যোগ হয়েছে সাতশো পয়েন্ট তাহলে তিন হাজার প্লাস সাতশো ইকুয়াল তো সাঁত্রিশশো আমরা এই ইন্ডেক্সের যে ইনক্রিজ এটা এখানে যেহেতু বাবল ছিল একটা হিউজ বাবল ছিল তো যদি আমরা বেজ ইন্ডেক্স কনসিডার করি এখানে তিন হাজার পাঁচ সাতশো সাঁইত্রিশশো আমরা সাঁইত্রিশশোকে বেজ ইন্ডেক্স করতে পারি দেখেন এইখানে যে কারেকশনটা বা ডাউন ট্রেন্ডে আছে এটা কিন্তু ঠিক সাঁইত্রিশশো বা ছত্রিশশোর কাছাকাছি এসেছিল এখানে কতটা নামছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো ওকে হ্যাঁ কারেকশন হয়ে মানে পঁয়ত্রিশশো তে চলে আসছে তারপরে কিন্তু আবার কারেকশন হওয়ার পরে ইন্ডেক্স কমে আবার কিন্তু ইন্ডেক্স বাড়ছে ছয় হাজারে চলে আসছে আবার আবার ইন্ডেক্স তিন হাজার আছে আবার সেটা সাত হাজার ভয় পাওয়া যাবে না পেনেই খাওয়া যাবে না যে শেয়ারের প্রাইস আজকে একশো টাকা কমে পঞ্চাশ টাকা আছে সে শেয়ারের প্রাইস আবার একশো টাকা যাবে কিন্তু এখানে একটা সময় সময়ের ব্যাপার আছে যে কতদিন পরে যাবে কতদিন পরে যাবে এটা নিশ্চিত করে বলা মুশকিল বাট যদি কেউ ভালো প্লান করে স্ট্র্যাটেজি ফর্ম করে শেয়ার কিনে ধরে রেখে শেয়ার লাইক শেয়ারেজ করে ধরে রাখে সময় দেয় ডিভিডেন্ড নাই সেই শেয়ারের প্রাইস আবারও যাবে এখানে কর কিছু নাই আমরা দেখেন এখন কি করতেছি রিসেন্ট মার্কেট যেটা এখানে সিক্স মান্থ একটা ডাউন ট্রেন ছিল এবং মার্কেট প্রায় দুই আড়াই বছর একটা সাইড হয়ে এখানকার যে কারেকশন এটা ওঠার পরে যে কারেকশন সেই কারেকশন এখানেই হয়ে গেছে এবং এখান থেকে মার্কেট আপ যাওয়ার কথা কিন্তু কিছু কিছু কারণে কারণে এবং বা পলিসি ঘাটতির এখানে মার্কেটটা বাউন্স করতে পারেনি মানে মার্কেটটা উঠতে পারেনি আর যেহেতু তারপরে নির্বাচন চলে আসলো এবং নির্বাচনের পরে আসলে অনেকে নির্বাচন নিয়ে সন্তুষ্ট হতে পারেনি যে কারণে মার্কেটটা আবারও কারেকশনে চলে আসে কারেকশন অ্যাকচুয়ালি এখানেই হয়ে গেছে এটা ওভার কারেকশন এখানে যেটা দেখতেছেন সেটা ওভার কারেকশন কেন সেটা বল সেটাও বলি ওভার কারেকশন কেন ইন্ডেক্স এখানে হচ্ছে যে কারেকশন হয়ে তিন হাজার চারশো বা পাঁচশো পয়েন্টে ছিল এটা বেজ ইন্ডেক্স এবং এই সময়ের ভিতরে মার্কেটে মোটামুটি দুইশো পঞ্চাশ থেকে সত্তর বা একশোটার মতো নতুন স্টক লিস্টেড হচ্ছে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বোনাস শেয়ার দিয়েছে অর্থাৎ মার্কেটে সিকিউরিটির সংখ্যা বা স্টকের সংখ্যা বেড়ে গেছে সো এটার সাথে যদি আমরা আরো এক হাজার ইন্ডেক্স করি তাহলে চার হাজার চারশো দেখেন এখানে ছত্রিশ শত নাম ছিল ছত্রিশ শত নামার পরে সেটা আবার আহ সাত হাজার চারশোতে উঠছে তো নর্মালি এই সিচুয়েশনে আমরা যদি চার হাজার চারশো একটা ইন্ডেক্স ইন্ডেক্স লাইক বেজ ইন্ডেক্স কনসিডার করি তো ইন্ডেক্স কিন্তু এখানে মোটামুটি কালেকশন হয়ে পাঁচ হাজারের কাছাকাছি চলে এসেছিল মানে কালেকশন হওয়ার আসলে সুযোগ এখানে ছিল না এবং আগের গভর্নমেন্টের সময় কিন্তু ইন্ডেক্স ঘুরে দাঁড়িয়েছিল অর্থাৎ লাস্ট যে গভর্নমেন্টটা ছিল সেই সময় কিন্তু ইন্ডেক্স কারেকশন হয়ে বাউন্স করে উপরে যাওয়া শুরু করেছিল কিন্তু জুলাইয়ের যে গণ আন্দোলন সেটার কারণে ইন্ডেক্সটা আবার ডাউন চলে আসে এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার খবরে ইন্ডেক্সটা আবার কুইকলি মুভ করে এই সময় আসলে এই জায়গাতে অনেক নতুন নতুন বিনিয়োগকারী পজিশন নিয়েছেন এবং তারা এই জায়গাতে ভালো একটা হয়ে গেছে যাক আমার শেষ যেটা হচ্ছে যে মার্কেট নিয়ে এত চিন্তা করার কিছু নাই মার্কেটে আসলে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে সরি ইনভেস্ট করার আহ লাইক মন মানসিকতা নিয়ে থাকতে হবে শেয়ার যেহেতু কিনেছেন ধরে রাখেন অবশ্যই লাভ পাবেন সো আমরা যেটা করি যে মার্কেট কমা শুরু করলে প্রতিযোগিতা শুরু করি কে কার আগে বিক্রি করবে তো সেই সিচুয়েশনে যেটা হয় যে যেখানে পঞ্চাশ পয়েন্ট কানেকশন হওয়ার কথা সেই পঞ্চাশ পয়েন্ট হয়ে যায় তিনশো পয়েন্ট আবার মার্কেট বাড়া শুরু করলে আমরা যেটা করি যে কে কার আগে কিনতে পারে তো যেখানে দুইশো পয়েন্ট বাড়ার কথা সেখানে বারে চারশো পয়েন্ট এই হচ্ছে সিচুয়েশন তো আমার সাজেশন যদি মার্কেটে পার্টিসিপেট করেন বা যদি মার্কেটে থাকেন অবশ্যই একটা শেয়ার কিনবেন যখন এক বছর দেড় বছর বা দুই বছর ধরে রাখার মতো ধৈর্য রাখতে হবে সেই পরিমাণ রাখে শেয়ার কিনতে হবে আমি নিজে এবার এখানে শেয়ার কিনে লাভে পড়ছিলাম বিক্রি করে নিই এখানে লস মানে হয়েছে আর কি এখানে যখন উঠছে তখন একটা ভালো লাভ হয়েছে কিছুটা শেয়ার বিক্রি করেছি আমার কিছু শেয়ার ধরে রেখেছি এই কয়েকদিনে আসলে আমার একটা মানে সেক্টর চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে মোটামুটি আমার যে পনেরো বিশ পার্সেন্ট লাভ ছিল সেটা কমে এখন সাত আট পার্সেন্টে আছে আর আমি আজকে আজকে আমি পোর্টফুলিও দেখে নিবি কজ পোর্টফুলিও দেখতে ভয় পাচ্ছি যে আসলে কত টাকা কমে গেছে আমি ধরে রাখবো ব্যাপারটা হচ্ছে যে আমি অবশ্যই বিলিভ করি ইন্ডেক্স যেহেতু এখানে সাত হাজার তিনশো পর্যন্ত উঠেছিল দশ বছর আগে দুই হাজার এগারো সালে যদি ইন্ডেক্স নয় হাজারে উঠতে পারে দুই সালে ইন্ডেক্স আমি বিলিভ করি বারো হাজার বারো হাজারে যাওয়ার ক্ষমতা রাখে মার্কেটে যে পরিমাণ শেয়ার আছে মার্কেটের শেয়ারের যে ফান্ডামেন্টাল আছে এই ইন্ডেক্স এটা বারো হাজারে যাওয়ার ক্ষমতা রাখে এবং মার্কেটে বেশিরভাগ শেয়ার এখন আন্ডার ভ্যালুয়েড পি বলেন এভি বলেন ইপিএস বলেন বেশিরভাগ শেয়ার বেশিরভাগ শেয়ার আন্ডার ভ্যালুয়েড সবগুলো শেয়ার মার্কেটে যে প্রাইসে আছে বেশিরভাগ শেয়ার এর থেকে দুই গুণ তিন গুণ দামে থাকার মতো ফান্ডামেন্টাল রাখে তো যারা মার্কেটে আসেন কিছু নাই কিছু রিফর্ম চলতেছে এটা আরো কিছুদিন চলবে এবং রিফর্ম শেষ হওয়ার পরে আপনার যখন সময় সেটেল হতে পারবে যখন সব জায়গায় সব পজিশনে সেটেল হবে মার্কেট আপনার যাবে এটাই মার্কেটের নিয়ম এবং এটা মেনে নিয়ে মার্কেটে থাকতে হবে সো আমার মনে হয় যে অনেকটুকু আপনারা আজকে এই আগের মার্কেট সম্পর্কে বুঝতে পারলেন তো আমার সাজেশন হচ্ছে যে ধৈর্য ধরেন মার্কেটের সাথে থাকেন মার্কেট মুভমেন্টের সাথে থাকেন আর মানে যে শেয়ার লাইক একবার পঞ্চাশ টাকা উঠেছিল কমে তিরিশ টাকা আছে সেটা আবার পঞ্চাশ টাকা যাবে ইভেন তার বেশি যাবে কিন্তু আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সো আমার যদি এই ডিসকাশনটা আপনাদের মনে হয় যে হেল্পফুল তো আমার চ্যানেলে মানুষকে ইনভাইট জানাবেন এই ভিডিও দেখার জন্য সাজেশন করবেন আর আমরা একসাথে ইনশাল্লাহ গেইন করব। আমরা লস করব না একসাথে ইনশাল্লাহ গেইন করবো ধন্যবাদ সবাই